তুমি কি করছো ওটা হাতে নিয়ে? রান্না করছো? কি রান্না করছো? রান্না? ওই জি বাবা, এবার রান্না করে খাচ্ছো? ওই বাবা, একা রান্না করে একাই খাচ্ছে। হ্যাঁ যাও। গুড মর্নিং, এখন বেজে গেছে সকাল 11টা, আর আজকে অনেক দেরি করে ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, দেখতেই পেলে মা আর পিকু বেরিয়েছে। তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে পিকুকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছে। আর দেখতেই পেলে মেয়ে কিরকম টাটা টাটা করছে, সেই জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম বলে তাই এখন তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। সকাল থেকে কোনো গল্প করার টাইম পাইনি, তাই তো? আজ বিএসএনএল এর এক্সচেঞ্জে যাচ্ছি। তোমরা তো জানোই যে ওই বিএসএনএল এর কানেকশনটা ছাড়তে হবে, তো সেই জন্য আজকে বিএসএনএল এর কানেকশন ছাড়ার জন্য যা যা প্রসেস আছে সব কিছু করার জন্য যাচ্ছি। এখন সবার আগে যেতে হবে হচ্ছে হরিনাবি টেলিফোন এক্সচেঞ্জে, ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে সব বাকিটা দেখাচ্ছি। বিএসএনএল এর কাজটা কমপ্লিট হয়ে গেছে, আজকে গিয়ে ল্যান্ডলাইন আর ব্রডব্যান্ড কানেকশন দুটোই ছেড়ে দিয়ে আসলাম। এক্সচেঞ্জে এত ভিড় যে কি বলবো, পুরো রীতিমতো আমার ভয় লেগে গেছে, কি গ্যাঞ্জাম এক্সচেঞ্জে। আর মোটে এক্সচেঞ্জে 4 জন লোক এসছে কাজ করতে, একটা ছোট কাজ করতে গিয়ে আমাদের 2 ঘন্টা লেগেছে। বাট হয়ে গেছে, আজকেই একদিনেই কমপ্লিট হয়ে গেছে সব কিছু, এটাই শান্তি। চলো বাড়ি যাই, তারপরে সুদীপটাকে দেখো আবার সবাই তোমরা। আজকের ওয়েদারটা না প্রচণ্ড গরম, আমি তো সকালে স্নান করেছি কিন্তু মনেই হচ্ছে না যে আমি স্নান করেছি, এত গরম আজকে কি বলবো। তার উপর পিকুকে বেরোতেই হলো ওর আজকে, সে আমাদের বলেছিলাম বিএসএনএল এর কানেকশনটা ছাড়ার জন্য সেই মাকে নিয়ে যেতে হয়েছে, যেহেতু মায়ের নামে লাইনটা রয়েছে মাকে যেতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো সেইখানে পিকু গেল এই রোদের মধ্যে, কিন্তু কিচ্ছু করার নেই, না গেলেও মানে উপায় নেই, যেতেই হবে ওকে। তাই একটু চিন্তাও হচ্ছে যে এত রোদের মধ্যে এত গরমের মধ্যে ছেলেটা গেল, মায়েরও বয়স হয়েছে এত গরমের মধ্যে, না আর অনেকটা দূর জানো তো, অনেকটা দূর। কি নেবে কি নেবে কি লাগবে তোমার? চিরুনি? কেন চিরুনি, কেন লাগবে চিরুনি, রেখে যাও। তোমার জলের বোতলটা নিয়ে যাও মামা, জলের বোতলটা নিয়ে যাও। মাথা সারছো কোথায় দেখি? বাবা, আম্মা দাদাদের ঘরে যেতে গেলে মাথা আঁচড়ে যেতে হয়, বাবা চুল আঁচড়াচ্ছে গো। তুমি তোমার জলের বোতলটা নিয়ে যাও মা, চিরুনি রেখে জলের বোতলটা নিয়ে যাও। তুমি মেয়ে না ছেলে? মেয়ে? ওরে বাবা, কোথায় দেখি, মেয়ে না ছেলে? মেয়ে? আচ্ছা ঠিক আছে, ওর জন্য সাজুগুজু করছো? ও বাবা, আচ্ছা ঠিক আছে, জলের বোতল নাও, নাও জলের বোতল। হ্যাঁ জলের বোতল নিয়ে এবার গিয়ে দরজা ঠকঠক করে যাও।
জোরে জোরে ঠক ঠক করে, শুনতে পাচ্ছ? জোরে জোরে ঠক ঠক করে, বলো আমি, বলো আমি। দাদাইকে ডাকো, দাদাই, আম্মাকে ডাকো, আম্মা। তো আজকে ভিডিওতে প্রায় সবই দেখতে পেলে, আজকে পুরো মেয়ে সারাক্ষণ আমাদেরকে আজকে খুব বিরক্ত করেছে। তো তার কিছুটা খানিকটা খানিকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, ওর সারাক্ষণ নাটখাটপানা সব কিছু দেখালাম তোমাদের। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে তাড়াতাড়ি আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি, রাতের একটু টায়ার্ড, যেহেতু দুপুরবেলা আজকে একদম আমি ঘুমোতে পারিনি। আর জানো তো আজকে দুপুরবেলা মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আজকে একেবারেই ও আজকে ভাত খায়নি দুপুরে, ও ঘুম থেকে উঠেছে তারপরে ওকে ভাত খাইয়েছি। তো সেই জন্য আমারও আজকে ইভিনিংয়ে একেবারে একটু রেস্ট হয়নি, ঘুম হয়নি, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।